আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মাছ ও মাছের গল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেড প্লাটি, হোয়াইট মলি এবং ব্ল্যাক মলি, তিন প্রজাতির মাছ এখানে একসঙ্গে। মানে কি বলবো আপনাদের, মানে এত অল্প জায়গায় তাদের মানে কোনো সমস্যা বা কোনো কিচ্ছু হচ্ছে না, খুব সুন্দরভাবে তারা মানে আসে। এখানে দেখতে পাচ্ছেন অনেক মাছ আছে, অনেক মাছ আছে, রেড প্লাটি, হোয়াইট মলি। হোয়াইট মলিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে, হোয়াইট মলিগুলো মানে এগুলো হচ্ছে বাচ্চা, ব্লিডিং হয়েছে মানে বেশি দিন বয়স হয় নাই। আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান, হোয়াইট মলি একটা দেখাচ্ছি, এটা বেশি দিন বয়স হয় নাই আপনার বাচ্চাগুলার, কিন্তু অনেক ভালো গ্রোথ হয়েছে। দেখেন অনেক ভালো গ্রোথ হয়েছে, 10 দিন, 10 থেকে 12 দিন প্লাস বয়স হবে, কিন্তু এত ভালো গ্রোথ হয়েছে কি বলবো আর আপনাদের। কক্সিতের মধ্যে এটা আর কি ইয়া করা হয়েছে খুব সুন্দরভাবে। দেখেন এই যে এখানে শর্ট টিল আছে, মানে কি বলবো, খুব সুন্দরভাবে মাছগুলো অনেক হ্যাপি আছে। এখানে দেখতেছেন আপনারা বেলুন মলি আছে, 3 পিস আছে বেলুন মলি, 4 পিস আছে, 2 পেয়ার আছে আর কি। সব মাছ মোটামুটি অনেক অনেক ভালো, অল্প পরিসরে মানে কি বলবো আপনাদের, এই যে কক্সিট আপনার মানে ফলের ঝুড়ি এইগুলো দিয়ে মানে অনেক সুন্দরভাবে প্রসেসিং করা হয়েছে। হ্যাঁ, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফলের ঝুড়ি দিয়ে আর কি ইয়া করা হয়েছে। যে এখানে দেখেন গাপ্পি আছে, 2 পেয়ার, 2 পেয়ার।